ঈদের দুদিন আগেও ইসলাম বিদ্বেষী প্রচারণা চালানো হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় দেশটির রাজধানী লিসবনে নামাজ আদায় করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে লিসবনের মার্টিম মুনিজ পার্কে খোলা আকাশের নিচে জামাত অনুষ্ঠিত হয়। পর্তুগাল থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট। দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো পর্তুগালও আজ উদযাপন করা হয়। ঈদ উদযাপন উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত কেন্দ্রীয় মসজিদে দুটি ঈদ জামায়াতের আয়োজন করা হয়। সকাল 7:30 ও সকাল 9:30 অনুষ্ঠিত ঈদ জামায়াত পর্তুগালে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশে প্রায় কয়েক হাজার ধর্ম প্রাণ মুসলমান অংশগ্রহণ করে এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করেন। লিসবনের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম শেখ মুনিরের পরিচালনায় এই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে জাতি বর্ণ ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রবাসে বসে এত সুন্দর আয়োজনের মাধ্যমে নামাজ আদায় করতে পেরে অনেকেই আল্লাহর কাছে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। For them, wish them a happy Eid. Allahumma ansur al muslimin wal mustada'afin min al rijal wal nisa' wal madhlumin wal atfal fi falastin wa fi kulli harb al muslimin. May Allah subhanahu wa ta'ala help all people in Palestine. এছাড়াও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বাংলাদেশি অধ্যুষিত এলাকার লিসবনের মাতৃ মনিস পার্কে সকাল 8:00 খোলা আকাশের নিচে ঈদ উল ফিতরের আরেকটি জামায়াত অনুষ্ঠিত হয়, যেখানে পর্তুগালের কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি, শতভাগ বাঙালি আনার আপ্যায়ন আর আনন্দ উচ্ছ্বাস প্রবাসে এ যেন এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। সবাই আমাদের ঈদ উল ফিতরের দিন, উৎসবের দিন, সবার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করছি। ঈদ মোবারক। পর্তুগাল হচ্ছে এমন একটি দেশ যেটা কনস্টিটিউশনালি স্বীকৃত, যেখানে সব ধর্মের চর্চা করা যাবে। বিশেষ করে এরা ধর্মীয়ভাবে এতই নিরপেক্ষ যে প্রত্যেক মানুষকে তাদের ধর্ম চর্চার জন্য তারা কোনো ধরনের বাধা দিচ্ছে না। এবং গত 30-35 বছর যাবৎ আমরা আমাদের বিভিন্ন ধর্ম চর্চা করে আছি, আমাদের সাথে অন্যান্য ধর্মরও সেই চর্চাগুলো করতেছে, যে এইসব কারণে আমাদের কোনো সমস্যা হয় না। বাংলাদেশ কমিউনিটি থেকে এবং ইসলামিক কমিউনিটি থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মুবারক। পর্তুগালে বর্তমানে 11 মিলিয়ন জনসংখ্যার মাত্র 0.5% কম মুসলিম, যার অধিকাংশই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসী। এখানে মুসলিমরা সংখ্যালঘিষ্ঠ হওয়া সত্ত্বেও অন্য ধর্মের মানুষের পাশে থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করে বিনা দ্বিধায় তাদের ধর্ম পালন করে আসছে। এটা সত্যি সকলের জন্য প্রশংসনীয় বিষয়। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে উদ্ভাসিত এই মুসলিম জাতি ঐক্যবদ্ধ এই ঈদের জামায়াত বিশ্ববাসীকে মনে করিয়ে দেয় ইসলাম শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম। হুমায়ুন কবির, নিউজ 24, লিসবন, পর্তুগাল।